আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির প্রবাবাস রাজ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাবাস সপ্তাহ জুড়েই সহ বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাস দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার দমকা ঝোরো বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্য জুড়ে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একচল্লিশ থেকে সাতানব্বই শতাংশ গত চব্বিশ ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি শহরে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের উপর দিকের জেলাগুলো দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান হুগলি হাওড়া ও দুই চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মঙ্গলবারে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোর হওয়া বইবে দমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই তো ফ্রেন্ডস এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট নিউজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের খবর সর্বপ্রথম দেখার জন্য দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন